হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সারা মাস্তে অ্যান্ড অলওয়েজ ভিডিও। তো গাইজ দেখো, আমি আজকে চলে এসেছি সামারের স্কুলে। একটা ক্যাম্প হয়েছে, এখানে তোমার ভ্যাকসিন দেওয়া হবে। তো স্কুল থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে এই মাঠের মধ্যে সবাইকে ডাকা হয়েছে। তো এই মাঠের মধ্যে একসাথে তিনটে স্কুলের স্টুডেন্টরা এসেছে। কিছু কিছু স্টুডেন্ট এসেছে, সব স্টুডেন্ট আসেনি, কিছু কিছু স্টুডেন্ট এসেছে সব স্কুল থেকে, মানে তিনটে স্কুল থেকে অল্প অল্প স্টুডেন্ট নেওয়া হয়ে তোমার 150 মানে 150 লোক এসেছিলো, 150 স্টুডেন্ট এসেছে। তো এই লাইন দেখো কত লাইন, এখনো পর্যন্ত লাইন রয়েছে। তো ওনাকে বল না একবার ফোন করতে। সামাইরা ভ্যাকসিন নেবে, সামাইরা ভয় করছে, সামাইরা ভয় করছে, সামাইরা ভ্যাকসিন নেবে। এত রোদ্দু তাকানো যাচ্ছে না ঠিক মতন। আর এই মাঠটাতে আগে পুরো মানে পুরো ভর্তি ছিল, অনেকে দিয়ে চলে গেছে, যে কারণে এখন একটু ফাঁকা আছে মাঠটা। পুরো মাঠটা আমি দেখাচ্ছি, দেখো পুরো মাঠটা জুড়ে ওখান থেকে লাইন ছিল, পুরো লাইনটা গিয়ে গিয়ে এখন এখান থেকে হয়েছে। সকালবেলা পুরো ওই মাথা থেকে লাইন ছিল। মাঠটা বিশাল বড় মাঠ, এই মাঠে স্পোর্টস হয়, অনেক কিছুই হয়, পুজো হয়, দুর্গাপুজো অনেক বড় করে দুর্গাপুজো হয় এই মাঠে। আর সেই ওই ক্লাবটাতে দিচ্ছে। তো গাইজ দেখো, ফাইনালি অনেক কষ্টে অনেক লাইন ইয়ে করে ফাইনালি চলে এসেছি ভ্যাকসিনের কাছে। তো সামাইটা ওখানে ভ্যাকসিন নিচ্ছে, তো পুরোটা দেখাতে পারিনি, এত রোদ্দুর আমি পুরো মানে ভিডিওটা করতে পারিনি। সামাইটা ওখানে ভ্যাকসিন নিচ্ছে, ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে বাড়িটার মধ্যে দেখাচ্ছি। তো দেখো এটা বাইরের রাস্তাটা, পেছন দিকে আমরা এই সামনের দিক থেকে ঢুকেছিলাম, এখান থেকে ঢুকেছিলাম, আর পেছন দিক থেকে রাস্তা বের করছে স্টুডেন্টদের, মানে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে পেছন দিক দিয়ে বার করছে। তো সব লাইনে দাঁড়িয়ে আছে, এবার যাবে, মানে দুটো বেজে গেছে আমার, যতক্ষণ ভ্যাকসিন নিয়েছি ততক্ষণ দুটো বেজে গেছে। বলো ভ্যাকসিন নিয়ে কেমন লাগছে? খুব বাজে, খুব বাজে, খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ ব্যথা হচ্ছে এই হাতে, কষ্ট হচ্ছে। কি খাবে, কি খাবে, যা দেবে যা দেবে তাই খাবে। আচ্ছা চলো।